শান্তিতে থাকতে কে না পছন্দ করে? আমিও পছন্দ করি, আপনিও পছন্দ করেন, আমাদের মতো প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকতে পছন্দ করে। কিন্তু আমাদের পছন্দ করলে কি হবে? শান্তিতে থাকতে তো সবাই পছন্দ করে, কিন্তু শান্তিতে কজন থাকতে পারে? কিছু মানুষের প্রচণ্ড জ্বালা, যেটা বলতে পারেন প্রচণ্ড জ্বালা, যে নিজেও শান্তিতে থাকবো না আর অন্যকেও শান্তিতে থাকতে দেবো না। কি এরকম মানুষের সাথে আপনারাও তো ভুক্তভোগী না? আপনিও ভুক্তভোগী, আমরাও ভুক্তভোগী, প্রত্যেকটা মানুষই ভুক্তভোগী। প্রত্যেকটা ফ্যামিলিতে বা প্রত্যেকটা জায়গায় অ্যাজ এ প্রতিবেশী হিসাবে বা অফিসে বা বিজনেসের জায়গায়, প্রত্যেকটা জায়গাতেই এমন কিছু কিছু মানুষের সাথে আমাদের পরিচয় হয়ে যায় যারা নিজেরাও শান্তিতে থাকে না আর আপনাকেও শান্তিতে বাস করতে দেবে না। সেক্ষেত্রে আপনি মানে কি করবেন বুঝতে পারেন না, মানে আস্তে আস্তে সেই মেন্টাল পিস হ্যারাসমেন্টটা এতটাই বেড়ে যায় যে আপনি ধীরে ধীরে যে ডিপ্রেশনের পথে এগিয়ে যান সেটা আপনি নিজেও বুঝতে পারেন না। অনেক সময় এমনও দেখা গেছে কিছু কিছু মানুষের প্রতি এতটাই মেন্টাল হ্যারাসমেন্ট কোনো কোনো মানুষ করে যে তারা তখন বাঁচতে আর ইচ্ছে তাদের মানে বাঁচার প্রতি মানে বিতৃষ্ণা ধরে যায়, তাদের বাঁচতে ইচ্ছে করে না, তাদের নিজের প্রতি নিজেরই ঘৃণা হয়ে যায়। তখন তাদের একটাই পথ তাদেরকে বেছে নিতে হয়, সেটা হচ্ছে নিজেকে শেষ করে দেওয়া, সুইসাইড করে নেওয়া। কিন্তু সেটাই কি সলিউশন? সুইসাইড করে নেওয়াটাই কি সলিউশন? একদমই নয়। সবারই তো বাঁচার অধিকার আছে, সবারই শান্তিতে থাকার অধিকার আছে, তাহলে কিছু মানুষ এই তার শান্তিতে থাকার অধিকারটা কেন কেড়ে নেয়, সেটাই আজকে ভাবার বিষয়, তাই না? তো আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো নিজের প্রতি নিজের লড়াইটা কিভাবে লড়ে নিতে হবে যাতে কেউ নিজের মেন্টাল পিসটা অন্য কেউ এসে নষ্ট না করে, আমরা যাতে শান্তিতে প্রত্যেকটা মানুষ ভালোভাবে বাঁচতে পারি, সেই বিষয়ে আজকে এই ভিডিওটা। আমি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই উপকৃত হবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার করতে একদম কিন্তু ভুলবেন না। এটা হচ্ছে আমার আজকের প্রথম ভিডিও, কেমন হয় লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকের পর থেকে এরকম রিলেটেডই মানে এরকম মোটিভেশনাল কিছু ভিডিও আমি শেয়ার করব আজকের আমার এই চ্যানেল থেকে। কেন কি লাইফে এতটাই মানে সমস্যার সম্মুখীন আমরা হই, প্রত্যেকটা মানুষই, কেউ কম হয় কেউ বেশি হয়, আর কেউ কম বয়সে ম্যাচিওর হয়ে যায়, কেউ একটু বয়স হয়ে গেলে ম্যাচিওর হয়। ম্যাচিওর তো সবাইকেই হতে হয় একদিন, সময়ের শিক্ষা সবাই পেয়ে যায় একদিন না একদিন। তো সেটা নিয়েই জন্যই আজকের আজকের পর থেকে এইরকম রিলেটেডই আমি ভিডিও পোস্ট করব। আশা করি আপনাদের সবারটা ভীষণ ভালো লাগবে। তো আজকের বিষয়টা হচ্ছে কেউ যদি আপনাদের শান্তি ভঙ্গ করে, মানে আপনি শান্তিতে থাকতে চাইছেন অথচ আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? এটা যেরকম আপনার মনে হচ্ছে খুবই একটা জটিল মানে মানে ব্যাপার যে আপনার শান্তিকেও ভঙ্গ করে দিচ্ছে, আপনার মেন্টাল পিসকেও নষ্ট করছে, কিন্তু এটা সলিউশনটা আপনি বিশ্বাস করুন খুবই সোজা, এটা সলিউশন আপনার মধ্যেই আছে, যেটা আপনি কখনো ভেবেও দেখেন না। আপনি শুধু ভাবেন ওই মানুষটা আমার মেন্টাল পিস নষ্ট করছে, আমার ফ্যামিলির এই মেম্বারটা আমার মেন্টাল পিস নষ্ট করছে, আমার অফিসের এই কলিগ আমার মেন্টাল পিস নষ্ট করছে, আমার অফিসের বস আমার মেন্টাল পিস নষ্ট করছে, বা আমার প্রতিবেশী এই প্রতিবেশী আমার মেন্টাল পিসটা নষ্ট করছে। আপনারা সেটাই ভাবতে থাকেন যে মেন্টাল পিস নষ্ট হচ্ছে, কিন্তু সেই মেন্টাল পিস থেকে কী করে বেরিয়ে আসবেন সেটা আপনারা কখনোই ভাবেন না। যেটা ভাবলে আপনারা হয়তো অতি সহজেই মানে বেরিয়ে যেতে পারেন। তো সেগুলো ভাববার বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। প্রথমত আপনাদের কী করতে হবে, যদি আপনাদের প্রতিবেশী কোনো হয়, মানে কোনো প্রতিবেশী আপনার মেন্টাল পিস নষ্ট করছে বা অফিসের কলিগ আপনার মেন্টাল পিস নষ্ট করছে, সেক্ষেত্রে আপনার প্রথমত করার উচিত হচ্ছে অ্যাভয়েড করা। সেই মানুষটাকে আপনি যতটা পারবেন অ্যাভয়েড করুন, ডিস্টেন্স মেনটেন করুন, তাকে পাত্তাই দিন না। মানে সে যে আপনার লাইফে মানে তার কিছু গুরুত্ব আছে বা তার এই যে মেন্টাল পিস সে করছে, তার যে আপনার উপরে কোনো ইফেক্ট হচ্ছে, তাকে আপনি কোনো পাত্তাই দিন না, মানে একদম ডিস্টেন্স যতটা পারেন ডিস্টেন্স মেনটেন করুন। দেখুন একটা কথা মনে রাখবেন, কোনো মানুষ কখন কোনো মানুষের মেন্টাল পিস নষ্ট করে, প্রথমত যখন কোনো মানুষ মানে একটা আমার থেকে ধরুন অন্য কেউ মানে বেশি উন্নত, বেশি ঘর বাড়ি মানে অনেক কিছু উন্নত, তখন মানুষের কী হয় জেলেস হয়,
আর এই জেলেস থেকেই হয় যে ওই মানুষটা এত ভালো আছে, এত শান্তিতে আছে, তার কি করে মেন্টাল পিসটা নষ্ট করবো, সেটা সে মানে উপায় চালায় অ্যাকচুয়ালি। আর দ্বিতীয়ত হচ্ছে যে কিছু মানুষের স্বভাব থাকে যে নিজেও শান্তিতে থাকবো না, অপরকেও শান্তিতে থাকতে দেব না। আর তৃতীয়ত হচ্ছে কোনো মানুষের যখন কোনো উইক পয়েন্ট কোনো মানুষ জেনে যায় না, ধরুন আমার পাশে কেউ থাকে বা আমার যে অফিসের কলিগ আছে তাকে আমি কিছু নিজের মনের কথা বলে ফেলেছি, কোনো সময় কিছু শেয়ার করে ফেলেছি, মানে আমার কোনো উইক পয়েন্ট সে জেনে গেছে, তখন সে কিন্তু সেটা নিয়ে আপনার মেন্টাল পিসটা নষ্ট করতে পারে। তো এগুলো হচ্ছে কারণ, মানে মেন্টাল পিস নষ্ট করে, মানে আমরা অনেক সময় ভাবি না এই মানুষটা আমার মেন্টাল পিসটা কেন নষ্ট করছে। তো এগুলো হচ্ছে কিছু মানে মেন মেন কারণ, যে এইসব কারণে কিন্তু মেন্টাল পিস নষ্ট হয়ে থাকে, মানে কোনো মানুষ মেন্টাল পিস নষ্ট করার সুযোগটা পায় আর কি। তো প্রথমত বলে দিলাম, যদি অফিসের কলিগ হয় বা প্রতিবেশী হয় তো আপনারা একদম তার থেকে ডিস্টেন্স মেনটেন করুন, কেন কি তাতে কিছু যায় আসে না, আপনি ডিস্টেন্স মেনটেন করলেই আপনি কতটা মেন্টাল পিসের, তাকে যতটা আপনি ইম্পর্টেন্স দেবেন সে তত আরও সুযোগ পাবে আপনার মেন্টাল পিসটাকে নষ্ট করার জন্য। তার ডিস্টেন্স মেনটেন করে নেওয়াটাই অনেক মানে বুদ্ধিমানের কাজ হবে। অনেক সময় কি হয়, আমাদের ফ্যামিলি মেম্বাররাই আমাদের মেন্টাল পিস নষ্ট করে, যেমন হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হয়, বা ওয়াইফ হাজব্যান্ডের মেন্টাল পিস নষ্ট করছে, বা হাজব্যান্ড ওয়াইফের মেন্টাল পিস নষ্ট করছে, বা ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি দেওর, তাদের থেকে আমরা চাইলেও ডিস্টেন্স মেনটেন করতে পারি না অনেক সময়। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি নিজেকে মানে বিজি করে নেবেন নিজের কাজে। ধরুন হাজব্যান্ড তো কাজে যাই, আপনিও কিছু কাজ করুন, আপনিও ব্যস্ত থাকুন, ওয়াইফের ওয়াইফকে বলছি ব্যস্ত থাকুন, নিজের কাজ করুন, বাচ্চা আছে তো বাচ্চাকে দেখুন, ঘরের কাজ করুন বা আদার কোনো কাজ করুন, নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট বানান। সেলফ ডিপেন্ডেন্ট বানানো খুবই দরকার, নিজের কাজে ব্যস্ত থাকবেন, ইনকাম করবেন, সবাই আপনাকে সম্মান করবে, তো সেটা করার চেষ্টা করুন। তো যেটা বলছিলাম, পয়সা মানে টাকা ইনকাম করলে প্রত্যেকে কিন্তু আপনাকে সম্মান করবে, আর শুধু সম্মানের জন্য না, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া প্রত্যেকের কিন্তু খুব জরুরি। লাইফে কখন কি ঘটে যায় তো সেই জন্য সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকা খুবই দরকার, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেটা একদমই দরকার। তো সেলফ ডিপেন্ডেন্ট হতে গেলে কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে, তো সেটার জন্য কিন্তু সময়ও দিতে হবে। আর যখন আপনি কোনো কিছু কাজে সময় দেবেন, তখন কেউ আপনার মেন্টাল পিস নষ্ট করছে না কি করছে ওইগুলোতে অতটা আপনার ধ্যানটা যাবে না। আপনার বাড়ির কাজ থাকবে বা সন্তানদের দেখাশোনা থাকবে, হাজব্যান্ডকে দেখাশোনা, ইনলসদের দেখাশোনা, তারপরে আপনি কাজ করছেন, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে খুব সুন্দর একটা আপনি লাইফ লিড করতে পারবেন। মানে আপনার মাইন্ডে অতটা নেগেটিভিটি আসবে না যে ওই মানুষটা আমার ব্যাপারে কি বললো কি না এসব ব্যাপারে। তো নিজেকে ব্যস্ত রাখুন, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে দেখান। আর অনেক সময় কি হয়, ফ্যামিলি মেম্বাররা এতটাই, ধরুন হাজব্যান্ড খুবই আপনার মেন্টাল পিস নষ্ট করছে, বা ওয়াইফ আপনার খুবই মেন্টাল পিস নষ্ট করছে, বা ইনলজরা ননদ দেওর আপনার মেন্টাল পিস প্রচণ্ড পরিমাণে নষ্ট করছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, যদি দেখেন যে আর মানে আপনি সমস্ত কিছু নিজে ব্যস্ত থেকেও সেলফ ডিপেন্ডেন্ট হয়েও সমস্ত কিছু মানে আপনি অ্যাপ্লাই করে নিলেন, তা সত্ত্বেও যদি দেখেন আপনি আর পারছেন না, মানে আর টলারেট করতে পারছেন না সেখানে, সেক্ষেত্রে আমি বলবো সেখান থেকে আপনি বেরিয়ে যান। কেন কি সেখানে আপনি আশা করবেন, আপনি কোনো বাথরুমে বসে আছেন বা কোনো নর্দমার ধারে বসে আছেন আর ভাববেন যে আমি খুব সুন্দর মানে ফুলের গন্ধ পাবো, কোনো পারফিউমের গন্ধ পাবো, সেটা কোনো দিনই আপনি পাবেন না। নেগেটিভ জায়গায় নেগেটিভ ভাইবসই থাকবে, পজিটিভ ভাইবস থাকবে না। তো পজিটিভ ভাইবস পেতে গেলে বা শান্তিতে থাকতে গেলে আপনাকে সেই জায়গাটা মানে নেগেটিভ জায়গাটা আপনাকে ছাড়তে হবে। এবার ভাববেন যে আমার বাচ্চা আছে কি করে ছেড়ে যাব, ওই সব ভাবনা পরে, আগে আপনি নিজে তো বাঁচুন, নিজে বাঁচুন, বাচ্চাকেও সাথে নিয়ে যান, বাচ্চার জন্য লিগালি স্টেপ আছে সেগুলো আপনি নেন। আর সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকলে তো এগুলো খুবই ইজি প্রসেস হয় বাচ্চাকে নেওয়া, বাচ্চা ওই নেগেটিভ জায়গা থেকে আপনি বাচ্চাকেও মানে বাঁচাতে পারবেন, বাচ্চা তো পরবর্তীকালে ওই নেগেটিভ জিনিসই শিখবে, তাই না? তো সেখান থেকে আপনি এভাবে লড়াই করতে শিখুন, নিজে নিজের বাঁচার লড়াই তো আপনাকে নিজেকেই করতে হবে। ভবিষ্যতে কি হবে সেটা ভেবে তো লাভ নেই, সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে আর পারা যাচ্ছে না, তখন আপনাকে এই স্টেপটাই নিতে হবে যে সেখান থেকে বেরিয়ে যাওয়াটা। আর যদি আপনি সেলফ ডিপেন্ডেন্ট না হন, মানে হাউস ওয়াইফ হন বা কিছু না করে থাকেন, তো অবশ্যই ইমিডিয়েটলি কিছু একটা মানে কিছু একটা আপনি স্টার্ট করুন, যাতে আপনার নিজের
অন্তত মানে পেটটা চালাতে পারেন আপনি। তো সেখান থেকে বেরিয়ে যাওয়াটাই আমার মনে হয় সব থেকে বড় বুদ্ধিমানের কাজ হবে, কেন কি দীর্ঘদিন এইভাবে মেন্টাল পিস নষ্ট করে কেউ কখনোই সুস্থভাবে বাঁচতে পারে না। তার এতটাই তার মধ্যে ডিপ্রেশন আস্তে আস্তে বেড়ে যাবে, সে নিজেকে শেষ করে দেওয়ার জন্য মানে বিন্দুমাত্র ভাববে না। তো নিজেকে কেন ভাই শেষ করবে তুমি, বাঁচার অধিকার সবার আছে, আমি প্রথমেই বললাম। সেখান থেকেই বেরিয়ে যাও, হয়তো কিছুদিন কষ্ট হবে, 1 মাস 2 মাস 3 মাস একটু কষ্ট তো হবে, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ভালোভাবে বাঁচতে পারবে। তো এটা একটা হলো উপায়। আর অনেক সময় কি হয়, ধরুন আপনি বুঝে গেছেন যে আমার এই উইক পয়েন্টের জন্য এই মানুষটা আমাকে মেন্টাল পিস দিনের পর দিন মানে নষ্ট করে যাচ্ছে, তখন আপনি ভাববেন না যে আমাকে এই মানুষটা মেন্টাল পিস নষ্ট করছে নষ্ট করছে, আপনি সেটা ভাববেন না। আপনি ভাববেন যে আপনি তো জেনে গেছেন, আর যদি নাও জেনে থাকেন তো আপনি অবজার্ভ করুন আপনার কোন কারণে সেই মানুষটা আপনার মেন্টাল পিসটা নষ্ট করছে। আপনি ভাবুন, তারপর যখন দেখবেন যে ও আচ্ছা আমার এই কারণের জন্য এই মানুষটা আমার মেন্টাল পিসটা নষ্ট করছে, আপনিও রিপিট তার মানে যে মানুষটা আপনার মেন্টাল পিসটা নষ্ট করছে আপনি তার মানে উইক পয়েন্টটা খোঁজার চেষ্টা করুন যে তারও তো কোনো উইক পয়েন্ট থাকবে, প্রত্যেকটা মানুষেরই উইক পয়েন্ট থাকে, তারও কোনো না কোনো উইক পয়েন্ট থাকবে, সেটা আপনি খুঁজে বার করুন। আপনি রিভার্সে তাকেও সেইভাবে ট্রিট করুন, মানে আপনি যে সেই মানুষটা আপনাকে যেভাবে মেন্টাল পিসটা নষ্ট করছে আপনার উইক পয়েন্টটাকে কাজে লাগে, আপনিও ঠিক সেই মানুষটার উইক পয়েন্টটা নিয়ে আপনি তাকে তার মেন্টাল পিস নষ্ট করুন, টিট ফর ট্যাট করে দিন, দেখুন একদম সে সরে যাবে। আমি বলছি সে সরে যাবে, যতদিন আপনি সহ্য করবেন সেই মানুষটা আরও আপনার মেন্টাল পিস নষ্ট করে করে মজা নেবে, আর আপনি দিনের পর দিন ডিপ্রেশনে চলে যাবেন। এটাও একটা আইডিয়া আছে। আর যদি দেখেন মানে অতিরিক্ত পরিমাণে কোনো মানুষ আপনাকে মানে বাঁচতে দিচ্ছে না, মানে আপনার একদম জীবন মানে একদম ইয়ে করে রেখেছে, মানে আপনাকে একদম বিচ্ছিরিভাবে করে রেখেছে, আপনি অবশ্যই তার সাথে কখনোই হাতাহাতি মারপিট এসব করবেন না, ভুল করো। আপনি লিগ্যাল স্টেপ নিন যে আপনাকে এইভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছে। এখন আইন আদালতে অনেক কিছু নিয়ম বেরিয়ে গেছে মেন্টাল হ্যারাসমেন্টের জন্য, কেউ যদি কারোর বিরুদ্ধে মেন্টাল হ্যারাসমেন্টের কোনো লিগ্যাল প্রসেস নেয় অবশ্যই তার কিছু না কিছু সব আছে পথ, আপনি সেটা নিতে পারেন। তো এই হলো আমার আজকের এই ভিডিও, যে কেউ যখন কারোর মেন্টাল পিস নষ্ট করে তো সেখান থেকে আপনি কীভাবে নিজেকে লড়াই করে বা খুব সহজে আপনি নিজেকে বার করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার হয়েছে আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করতে একদম কিন্তু ভুলবেন না। তাহলে আজকের পর থেকে এরকম রিলেটেডই আপনারা ভিডিও পাবেন, মোটিভেশনাল ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম চ্যানেলটা ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে সুস্থভাবে বাঁচার মতো থাকতে দেবেন।